স্বাগতম জানাইছো আপোনাক আমাৰ আজিৰ এই নতুন ভিডিওত। আজিৰ এই ভিডিওৰ জৰিয়তে মই আপোনালোকক দেখুৱাম আপোনালোকে কেনেকৈ ঘৰতে বহি আপোনাৰ মোবাইল ফোনৰ জৰিয়তে কেনেকৈ আয়ুষ্মান কাৰ্ডখন এপ্লাই কৰিব পাৰিব। আয়ুষ্মান কাৰ্ড এতিয়া আপুনি আপোনাৰ ঘৰতে বহি মোবাইল ফোনৰ সহায়ত আপুনি আয়ুষ্মান কাৰ্ড এপ্লাই কৰিব পাৰিব, বনাই লগে লগে ডাউনলোড কৰিব পাৰিব। সো ফ্ৰেণ্ডছ, আপোনালোকে কেনেকৈ আয়ুষ্মান কাৰ্ডখন বনাব পাৰিব আৰু লগে লগে ডাউনলোড কৰিব পাৰিব আজিৰ এই ভিডিঅত মই আপোনালোকক কমপ্লিট প্ৰচেছটো দেখুৱাই দিম। আপুনি অলপ স্কিপ নকৰাকৈ ভিডিঅটো শেষলৈকে চাই ল'ব। ভিডিঅটো আৰম্ভ কৰাৰ আগত আপোনাৰ ওচৰত এটা ৰিকুৱেষ্ট, আপুনি যদি মোৰ চেনেলত প্ৰথমবাৰ আহিছে তেনেহ'লে চেনেলটো সাবস্ক্রাইব করবো আর ভিডিওতে একটা লাইক দিব। সব ফ্রেন্ডস, আজির মূল ভিডিওটো আরম্ভ করছো। আপনি প্রথম আপনার মোবাইল ফোনের যিকোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি গুগলের সার্চ বারত আপনি ইয়াত লিখিব PMJY সেটু, এখানে লিখে আপনি সার্চ করব PMJY সেটু, এখানে লিখে আপনি সার্চ করব। তারপর আপনার সম্মুখত প্রথম একটা লিঙ্ক আসবে, আপনি ইয়াত সাব পারিব। ইয়াতে আছে PMJY সেটু .gov.in লিখা আছে, আপনি তরপিনে আসব, হওয়ার পাছত আপনি সাব পারিব। ইয়াতে আছে সাইন ইন ন্যাশনাল হেলথ অথরিটি লিখা আছে, ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। তারপর আপনার সম্মুখত ইন্টারফেস আহিব, এতিয়া আপনি স্ক্রল ডাউন করে তলপিনে আহিব, হওয়ার পাছত আপনি সাব পারিব। ইয়াতে আছে ইন্টার মোবাইল নাম্বার আর লিখা আছে সিএসসি কানেক্ট, ইন্টার ইয়র মোবাইল নাম্বার আর লিখা আছে সিএসসি কানেক্ট, আপনি সিএসসি কানেক্টত ক্লিক করব। সিএসসি কানেক্টত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। তারপর আপনার সিএসসি অটোমেটিক কানেক্ট হয়ে যাব, ইয়াত আপনি সাব পারিব। মোর সিএসসি অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। ইয়ার পাছত আপনি সাব পারিব, ইয়াত তিন লাইন দিয়ে আছে, আপনি তিন লাইনত ক্লিক করব। তিন লাইনত ক্লিক করার পাছত আপনার সম্মুখত এনেকুৱা ইন্টারফেস আহিব, আপনি সাব পারিব। ইয়াতে আছে PMJY কনসোলিডেটেড ডাটা লিখা আছে, ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত আপনি সাব পারিব। ইয়াত দ্বিতীয় অপশন দিয়ে আছে বেনিফিসিয়ারি সার্চ বাই HHID আদার লিখা আছে, আপনি দ্বিতীয় অপশনত ক্লিক করব। দ্বিতীয় অপশনত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। ইয়ার পাছত আপনি দুটো অপশন পাব, আরবান আর রুরেল। আপনি যদি গাঁত বসবাস করে আছে তেনহলে রুরেল সিলেক্ট করব, আর যদি আপনি শহরত বসবাস করে আছে তেনহলে আপনি আরবান সিলেক্ট করব। তারপর আপনি সাব পারিব, ইয়াত আছে সিলেক্ট স্টেট লিখা আছে, ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে প্রথম আপনি আসাম সিলেক্ট করব। ইয়ার পাছত আপনি সাব পারিব, ইয়াত আছে সিলেক্ট আইডি টাইপ, ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে আপনি ফ্যামিলি আইডি, এইটো আপনি একেবারে শেষ অপশনটো, তৃতীয় অপশনটো আপনি সিলেক্ট করব। তারপর আপনি সাব পারিব, ইয়াত আছে ইন্টার ফ্যামিলি আইডি, ইয়াত এইটো বক্সত আপনার রেশন কার্ড নাম্বারটো আপনি এইটো বক্সত ইন্টার করে দিব। ইয়ার পাছত আপনি সাব পারিব, ইয়াত আছে গেট ডিটেলস, আপনি গেট ডিটেলসত ক্লিক করব। গেট ডিটেলসত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। তারপর আপনার সম্মুখত এনেকুৱাকৈ ইন্টারফেস আহিব, আপনি স্ক্রল ডাউন করে তলপিনে আহিব, হওয়ার পাছত আপনি সাব পারিব। ইয়াত আপনার রেশন কার্ডত যিমান ফ্যামিলি সদস্য আছে সকলো নাম ইয়াত আহি যাব। হওয়ার পাছত আপনি সাব পারিব, ইয়াত আছে আইডেন্টিফায়ার লিখা আছে, আর লিখা আছে ইয়াত আপনি সাব পারিব অথেন্টিকেট আইডেন্টিফাই লিখা আছে, ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। ইয়ার পাছত আপনার সম্মুখত এনেকুৱাকৈ ইন্টারফেস আহিব, আপনি সাব পারিব। ইয়াত আছে লিঙ্ক ইয়র আদার, আর লিখা আছে বেনিফিসিয়ারি ডিটেলস, আর লিখা আছে ইন্টার ইয়র ডিটেলস, আর EKYC, তারপর রিভিউ। ইয়ার পাছত আপনার কার্ডখন সম্পূর্ণ হয়ে যাব। ইয়ার পাছত আপনি সাব পারিব, ইয়াত দুটো অপশন পাব, ক্যানসেল আর নেক্সট, আপনি নেক্সটত ক্লিক করব। নেক্সটত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। ইয়াত আপনি সাব পারিব, ইয়াত আপনার প্রথম আপনার মোবাইল নাম্বারটো ইন্টার করব লাগিব, আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটো আপনি এইটো বক্সত ইন্টার করব। তারপর আপনি সাব পারিব, ইয়াত আছে ইন্টার আধার ফর ভেরিফিকেশন, এইটো বক্সত আপনার আধার কার্ড নাম্বারটো অটোমেটিকলি আহি যাব আপনার রেশন কার্ডের পর। তারপর আপনি সাব পারিব, ইয়াত আছে গেট OTP, আপনি গেট OTP ক্লিক করব। গেট OTP ক্লিক করার পাছত আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারত এটা OTP সেন্ড করব, সেই OTP আপনি এইটো বক্সত ইন্টার করব। তারপর আপনি সাব পারিব, ইয়াত আই এগ্রি একটা বক্স দিয়ে আছে, এই বক্সত আপনি টিকমার্ক করব। বক্সত টিকমার্ক করার পাছত আপনি তলপিনে আহিব, তলপিনে অহার পাছত আপনি সাব পারিব। ইয়াত আছে প্রিভিউস আর লিখা আছে নেক্সট, আপনি নেক্সটত ক্লিক করব। নেক্সটত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। তারপর আপনার সম্মুখত এনেকুৱাকৈ ইন্টারফেস আহিব, ইয়াত আপনি আপনার সম্পূর্ণ ডিটেলস খানি আপনি চাব পারিব। ইয়াত আপনার লগতে ফটো আহি যাব। ইয়ার পাছত আপনি চাব পারিব, ইয়াত আছে নেক্সট, আপনি আকো নেক্সটত ক্লিক করব। নেক্সটত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। তারপর ইয়াত আপনার সম্পূর্ণ ডিটেলস খানি আধার কার্ডের পর আপনার লই লব, ইয়াত আপনার সম্পূর্ণ ডিটেলস খানি আহি যাব, আপনি তলপিনে আহিব। অহার পাছত আপনি চাব পারিব, ইয়াত আছে কমিউনিকেশন এড্রেস লিখা আছে, আর ইয়াত আপনি চাব পারিব ডিস্ট্রিক্ট লিখা আছে, আর লিখা আছে সিলেট ডিস্ট্রিক্ট লিখা আছে, ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে ইয়ার পর উলিয়াই আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম আপনি সিলেক্ট করব। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করার পাছত আপনি চাব পারিব, ইয়াত আছে ব্লক, আপনি সিলেক্ট ব্লকত ক্লিক করব। ব্লকত ক্লিক করার পাছত আপনি তলপিনে আহিব, অহার পাছত ইয়ার পর উলিয়াই আপনি আপনার ব্লকখনের নাম আপনি সিলেক্ট করব। ব্লকখনের নাম সিলেক্ট করার পাছত আপনি চাব পারিব, ইয়াত আছে ভিলেজ, আপনি সিলেক্ট ভিলেজত ক্লিক করব। ইয়াত ক্লিক করে ইয়ার পর উলিয়াই আপনি আপনার ভিলেজখনের নাম আপনি সিলেক্ট করব। ভিলেজখনের নাম সিলেক্ট করার পাছত আপনি চাব পারিব, ইয়াত একটা বক্স দিয়ে আছে, এই বক্সত আপনি টিকমার্ক করব। বক্সত টিকমার্ক করার পাছত আপনি চাব পারিব, ইয়াত একটা ক্যাপচা কোড দিয়ে আছে, ইয়াত আপনি চাব পারিব একটা ক্যাপচা কোড দিয়ে আছে, এই ক্যাপচা কোডটো আপনি সেম টু সেম এইটো বক্সত ইন্টার করব। ইয়াত ইন্টার করার পাছত আপনি চাব পারিব, ইয়াত আছে সাবমিট, আপনি সাবমিটত ক্লিক করব। সাবমিটত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। তারপর আপনি চাব পারিব, ইয়াত আছে বেনিফিসিয়ারি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর আয়ুষ্মান কার্ড রিফারেন্স আইডি, ইয়াত আপনি চাব পারিব, আপনার একটা রিফারেন্স আইডি নাম্বার দিয়া হব। এই রিফারেন্স আইডি নাম্বারটো আপনি কপি করে নোট করে বা স্ক্রিনশট মারি আপনি রাখি লব। রিফারেন্স আইডি নাম্বার
নাম্বারটো লওয়ার পাছত আপনার আয়ুষ্মান কার্ডখন কমপ্লিট এতিয়া আপনার এপ্লাই হয়ে গেছে, এপ্লাই কমপ্লিট হয়ে গেছে। ইয়ার পাছত আপনি উপরত আহিব, উপরত আহি ইয়াত আপনি চাপারিব, ইয়াত থ্রি লাইন দি আছে, আপনি থ্রি লাইনত ক্লিক করব। থ্রি লাইনত ক্লিক করার পাছত আপনি স্ক্রল ডাউন করে তলপিনে আহিব। অহার পাছত আপনি চাপারিব, ইয়াত আছে ইউজার অ্যাক্টিভিটি, ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে আপনি চাপারিব, ইয়াত আছে সার্চ বাই রেফারেন্স নাম্বার, আপনি দ্বিতীয় অপশনত আপনি ক্লিক করব। দ্বিতীয় অপশনত ক্লিক করার পাছত আপনার সম্মুখত এনেকুৱাকৈ ইন্টারফেস আহিব, আপনি চাপারিব, ইয়াত আছে রেফারেন্স নাম্বার। আপনি এই বক্সত এতিয়া আপনি যেটো রেফারেন্স নাম্বার পাইছিল সেই রেফারেন্স নাম্বারটো আপনি এই বক্সত এন্টার করব। রেফারেন্স নাম্বারটো এন্টার করার পাছত আপনি চাপারিব, ইয়াত আছে সাবমিট, আপনি সাবমিটত ক্লিক করব। সাবমিটত ক্লিক করার পাছত অল্প লোডিং হব, আপনি অল্প সময় ওয়েট করব। তারপর আপনি স্ক্রল ডাউন করে তলপিনে আহিব, হওয়ার পাছত আপনি চাপারিব, ইয়াত আপনার রেফারেন্স নাম্বারটো আহিব। ইয়ার পাছত আপনি ইয়াত চাপারিব, ইয়াত স্ট্যাটাসটো আপনার আপ্রুভেড হয়ে গেছে, আপ্রুভেড হয়ে গেছে আপনার কার্ডখন। তারপর ইয়াত আপনি চাপারিব, ইয়াত আছে ডাউনলোড, আপনি ডাউনলোডত ক্লিক করে আপনার কার্ডখন এতিয়া আপনি ডাউনলোড করব পারিব। মই ইয়াত আপনাক দেখাই দিম, ডাউনলোডত আপনি ক্লিক করব। ডাউনলোডত ক্লিক করার পাছত আপনার কার্ডখন ডাউনলোড হয়ে যাব। ইয়াত আপনি চাপারিব, ডাউনলোডিং দেখাই আছে, আপনার কার্ডখন এতিয়া ডাউনলোড হয়ে যাব। ইয়াত আপনি চাপারিব, ডাউনলোড অপশন আহি গেছে। এতিয়া আপনি পিডিএফ আপনার কার্ডখন আপনি ডাউনলোড করব, আপনি ডাউনলোডত ক্লিক করব। ডাউনলোডত ক্লিক করার পাছত আপনি ওপেন করব, আপনার কার্ডখন ডাউনলোড হয়ে গেছে। ইয়াত আপনি চাপারিব, কার্ডখন ডাউনলোড হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এনেকৈ আপনাদের আয়ুষ্মান কার্ডখন বনাব। যদি কোনো ধরনের অসুবিধা হয় তেনেহলে আপনি নিশ্চয় মোক কমেন্টত জানাব। সো ফ্রেন্ডস, আজির এই ভিডিওত এইখানে আছিল।